হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো নিম নিম একটি ডাল পাতা রস সবই কাজে লাগে প্রকৃতি আমাদের বেঁচে থাকতে সহায়তা করে প্রকৃতির আছে সব সমস্যার সমাধান আর প্রকৃতি থেকে উৎকৃষ্ট উদাহরণ হল এই নিম নিমে আছে একশো তিরিশটি ওষুধি গুণ ভাইরাস ব্যাকটেরিয়া নাশক হিসেবে নিম খুবই কার্যকর আর রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে এর জুড়ি নেই তাই আজ আমরা নিমের পাতা দিয়ে এমন একটি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব যা খেলে ত্বক ও পেটের সমস্যা দূর করে এবং পাশাপাশি রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে আমরা আজকে নিম পাতা শুকিয়ে কিভাবে গুড়া করে দীর্ঘদিন সংরক্ষণ করতে হয় তা দেখাবো তার সাথে নিমের পাতার গুড়া কিভাবে সেবন করলে উপকারিতা পাওয়া যায় তা দেখিয়ে দেব আজ আমি আপনাদের দেখাবো কিভাবে নিমের পাতা গুঁড়ো করতে হয় এই গুঁড়ো আপনি ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন আমরা সবাই জানি নিমের পাতা ত্বকের সমস্যা সমাধান করে অ্যালার্জির সমস্যা চুলকানির সমস্যা সমাধান করে চলুন বন্ধুরা দেরি না করে দেখিনি কিভাবে নিমের পাতা গুড়ো করতে হয় আমি প্রথমে একটি গাছ থেকে নিমের পাতা সংগ্রহ করেছি সেটিকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে আমি এটিকে শুকাতে দিয়েছি বন্ধুরা প্রথমেই আপনাদের খেয়াল রাখতে হবে যেখানে পর্যাপ্ত পরিমাণে রোদ আছে সেখানে আপনি এই পাতাগুলো শুকাতে দিবেন দুতিন দিন শুকানোর ফলে আপনি এটি গুঁড়ো করার উপযোগী হয়ে যাবে আমি তিন দিন এইভাবে শুকিয়েছি যার ফলে এটি গুঁড়ো করার উপযোগী হয়েছে তাই আমি একটি পাত্রে রেখে করার জন্য নিয়ে আমি একটি ভেলেন্ডার নিয়েছি ভেলেন্ডারের ভিতরে আমি এই নিমের পাতা শুকনো পাতাগুলো দিয়েছি তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তারপরে এই ভেলেন্ডারটি সুইচ অন করে দিয়েছি দুই মিনিট পর এই যে দেখ নিমের পাতার গুঁড়ো হয়ে গেছে এইভাবে আপনারা নিমের পাতার গুঁড়ো সংরক্ষণ করতে পারে যাদের পেটের সমস্যা ত্বকের সমস্যা অ্যালার্জির সমস্যা তারা প্রতিদিন হাফ চামচ করে নিমের গুঁড়ো এক গ্লাস পানির সাথে খেলে ভালো ফল পাবে বন্ধুরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন যাতে আপনারা আপডেট ভিডিওগুলো পেতে পারেন